আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার দিনদার ইমানদার পর হেজগার মুতাকি মোমেন মুসলমান ভাই ও বোনেরা আজকের এই ভিডিওটিতে আমি আপনাকে সমাজে প্রচলিত যে সমস্ত সেরেক আছে এবং কুসংস্কার আছে সেগুলো আপনার সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার মাধ্যমে আপনি অনেক অনেক বেশি উপকার অর্জন করতে পারবেন যেই কুসংস্কারগুলো আমি আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি এগুলো ভিন দেশ থেকে আমি আনি নাই বরং আমাদের সমাজে এগুলো প্রচলিত এবং হতে পারে এই কুসংস্কারগুলোর মধ্যে আপনার মধ্যেও দুই একটা থাকতে পারে আর কুসংস্কার বা সেরেক এমন একটা বেধির নাম যেটার সামান্য অংশ যদি আপনার শরীরে বা আপনার মনে থেকে থাকে তাহলে আপনাকে জাহান নামের দ্বারস্থ হতে হবে জাহান নামে যেতেই হবে এ কারণে কুসংস্কার আমাদেরকে অবশ্যই পরিহার করতে হবে সেরে থেকে আমাদেরকে অবশ্যই বেঁচে থাকতে হবে দর্শক আমি প্রায় দুইশটির মতো কুসংস্কার আপনার সাথে শেয়ার করবো এই দুই মধ্যে আমার ভেতরেও ছোটোবেলা থেকে অনেকগুলো কুসংস্কার ছিল আস্তে আস্তে মাদ্রাসায় পড়েছি হুজুরদের থেকে অনেক কথা শুনেছি কোরআন হালিস পড়েছি ফলে আমার থেকে আমার যে কুসংস্কারগুলো আছে সেগুলো আমি ধুয়ে মুছে শেষ করে দিয়েছি যারা এলেম থেকে দূরে থাকেন বা ইসলাম সম্পর্কে খুব বেশি জানেন না তাদের মধ্যে কুসংস্কার ভরা শরীরের পশম যত বেশি তাদের মধ্যে তাদের অন্তরে কুসংস্কারও তত বেশি কুসংস্কারের অভাব নাই কুসংস্কার থেকে যদি আপনি না বাঁচতে পারেন তাহলে আপনার এই নামাজ আপনার এই জাকাত আপনার এই হজ কোনো কাজে আসবে না সেরে কুসংস্কার এ সমস্ত পাপ থেকে আপনাকে আমাকে অবশ্যই বেঁচে থাকতে হবে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম কুসংস্কারে বিশ্বাস কে সম্পূর্ণ হারাম বলেছেন এটা কখনো ইসলাম সমর্থন করে না যে কুসংস্কারে বিশ্বাসী হবে বা যে শেরেক করবে সে অবশ্যই আল্লাহর সাথে শেরেক করল। আর যে সেরেক করলো সে অনেক বেশি পাপ করল আর যে এই পাপ করবে তাকে অবশ্যই জাহান নামে যেতেই হবে তার কোনো মাপ নেই তো এ কারণে এই পাপগুলো থেকে অবশ্যই আমাদেরকে বেঁচে থাকতে হবে দর্শক আপনি যদি ধৈর্য সহকারে ভিডিওটি দেখেন আমি বিশ্বাস নিয়ে বলতে পারি শুধু বিশ্বাস নয় কসম করে বলতে পারি আপনার একটু হলেও উপকার আসবে দর্শক প্রথম নম্বরে যেই কুসংস্কারটি আপনার সাথে আলোচনা করতে যাচ্ছে সেটা হচ্ছে খাওয়ার সময় হেঁচকি উঠলে কেউ স্মরণ করছে বলে মনে করা আমাদের সমাজে আমাদের ঘরে এই কুসংস্কারটা একেবারে ভরপুর খাচ্ছে লোকমা দিচ্ছে হঠাৎ আমার হেঁসকি আসলো হাঁচি আসলো আর পাশের লোকে বলল যে তোমাকে মন হয় কেউ স্মরণ করেছে তোমার বন্ধু বা তোমার শত্রু বা তোমার স্ত্রী এই যে একটা রেওয়াজ এটা কিন্তু সারা বাংলাদেশে সর্বত্রই ছড়িয়ে আছে তো এই বিশ্বাসে যদি আপনি বিশ্বাসী হন যে খাওয়ার মাঝে হেঁসকি আসলে কেউ আমাকে স্মরণ করেছে তাহলে কিন্তু আপনি অনেক বড় পাপের মধ্যে আছেন তাই অবশ্যই এই কুসংস্কার থেকে আপনাকে আমাকে বাঁচতে হবে দ্বিতীয় নম্বর যে কুসংস্কারটি আলোচনা করব সেটা হচ্ছে কোরআন মাজিদ হাত থেকে পড়ে গেলে আড়াই কেজি চাল বা আড়াই কেজি লবণ গরিব অসহায়কে দান করতে হবে এরকম একটা কুসংস্কারও রয়েছে সমাজে কোরআন হাত থেকে যদি অনিচ্ছায় পড়ে যায় তাহলে এটা আপনার জন্য পাপ হবে না কারণ মানুষের ভুলে যেটা হয় সেটার জন্য আল্লাহ তাল্লা তাকে পাকড়াও করবেন না এর একটা প্রমাণ দিচ্ছি আপনি যদি রমজান মাসে ভুলে পেট ভরে খাবার খান এতে কিন্তু আপনার রোজারও নষ্ট হবে না কোনো ক্ষতি হবে না আর আপনার কোনো গুণাও হবে না ঠিক তেমনি কোরআন যদি হাত থেকে অনিচ্ছাবশত পড়ে যায় তাহলে এতে আপনার কোনো গুণা হবে না এই জন্য আপনাকে আড়াই কেজি চাল দিতে হবে বাড়াই কেজি লবণ দিতে হবে না দিলে ক্ষতি হবে গুণা হবে পাপ হবে এরকম বিশ্বাসে যারা করেন তারা কিন্তু খুব ভুলের মধ্যে আছেন তাই আপনি এই কুসংস্কার থেকেও বেঁচে থাকবেন কোকিল বা বিশেষ কোনো পাখি দেখলে বা ডাকলে আত্মীয় কিংবা মেহমান আসবে বলে মনে করা কারো বিষয়ে কথা বলার সময় পা পরে সেই ব্যক্তি উপস্থিত হলে তাকে দেখা বলা আর আপনার কথাই হচ্ছিল আপনার হায়াত আছে এরকম কথা বলাও কুসংস্কারের অন্তর্ভুক্ত অর্থাৎ দুজন কথা বলতেছেন যার বিষয়ে কথা বলতেছেন সে একটু পরেই আসলো আর আপনি বললেন যে ভাই তোমার তো অনেক হায়াত আছে তোমার কথাই তো আলোচনা হচ্ছিল এখানে কিন্তু তার হায়াত আছে বা না আছে এটার সাথে এই কথার কোনো সম্পৃক্ততা নাই তাই এই বিশ্বাসেও যারা বিশ্বাসী হবেন তারাও কিন্তু কুসংস্কার বা খুব পাপের মধ্যে রয়েছেন দর্শক কারো বিষয়ে কথা বলার সময় এই কুসংস্কারটি অবশ্যই বর্জন করবেন অর্থাৎ কখনও বলবেন না যে তোমার হায়াত আছে এরপর বৃষ্টির সময় রোদ দেখা দিলে শিয়ালের বিয়া হয় বলে মনে করা এটা আমাদের অঞ্চলে আমি প্রায়শই শুনে থাকি যে খুব রৌদ্র রৌদ্রের মধ্যে গড়ি বৃষ্টি হচ্ছে আর সকলে এলাকার বিশেষ করে ছোট বাচ্চারা বলে বেড়ায় যে শিয়ালের বিবাহ হচ্ছে এমনকি যারা যুবক আছে যারা বয়স্ক আছে তারাও এই কথায় বিশ্বাসী এ কথা বিশ্বাস করেন বা না করেন মুখ দ্বারা এ কথা আপনি বের করতে পারবেন না দর্শক মুখের কথার কিন্তু একটা জোর আছে শক্তি আছে আপনি একটা কথা অন্তর থেকে বলেন না শুধু মুখে মুখে বলেছেন তারপরও সেই কথার জন্য আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতে হবে আপনি যদি অন্তর থেকে আল্লাহকে বিশ্বাস করেন আর মুখ দ্বারা আল্লাহকে বিশ্বাস না করেন তাহলে কিন্তু এটা ইসলাম বলে না নবীজির প্রিয় চা চা আবু তালেব নবীজি তাকে খুব বেশি ভালোবাসতেন আবু তালেবও নবীজিকে অনেক বেশি ভালোবাসতেন এমনকি বলা যায় যে সাহাবায় কারেরাম নবীকে যেভাবে ভালোবাসতেন আবু তালেব ঠিক সেরকমই নবীজিকে ভালোবাসতেন সেই ছোট্টবেলা থেকে নবীজির সাথে তিনি ছিলেন নবীজির বিপদে নবীজির সুখে সবসময় নবীজির কাছে ছিলেন নবীজিকে তিনি বিশ্বাস করতেন যে তিনি একজন নবী আল্লাহকেও বিশ্বাস করতেন কিন্তু বিশ্বাস করলে কি হবে মুখে তিনি কখনোই স্বীকৃতি দেন নাই তাই মুখ দ্বারা যেটা বলবেন সেটা কিন্তু অনেক জোর আছে অনেক শক্তি আছে কারণে মুগ যে কথাটা বলবেন ভেবে চিন্তা বলবেন এরপরে আমি যে কুসংস্কারটি আপনার সাথে শেয়ার করব সেটা হচ্ছে ব্যাং ডাকলে ডাকলে বৃষ্টি হবে এরকম কুসংস্কারে বিশ্বাস করা এরপরে ভাই বোন মিলে মুরগি হাঁস ইত্যাদি জবাই করা যাবে না বা পুরুষ এবং মহিলা কোনো প্রাণী জবাই করা যাবে না এরকম কুসংস্কার আমাদের সমাজে রয়েছে তো এই কুসংস্কার থেকে আমাকে আপনাকে বাঁচতে হবে এরপরে জোরা কলা খেলে জোরা সন্তান জন্মাবে এরকম কুসংস্কার ও বিশ্বাস অনেক করেন ঘর থেকে বের হওয়ার সময় ঘর ঘর থেকে বের হওয়ার পর পিছন থেকে ফিরে তাকানো কাউকে ডাকা বা কেউ তাকে ডাকলে অমঙ্গল হবে বলে মনে করা এরপরে ঘরের ময়লা পানি রাতে বাইরে ফেলা যাবে না এরকম হাজারো কুসংস্কার আমাদের সমাজে রয়েছে প্রত্যেকটা কুসংস্কার বা প্রত্যেকটা এরকম ভুল ধারণা ভ্যান্ত ধারণা আপনাকে জাহান নামে নিয়ে যাবে এরকম কোনো কুসংস্কার আপনি বিশ্বাসী হবেন না এরপরে ভাঙ্গা আয়নায় চেহারা দেখা যাবে না যদি ভাঙ্গা আয়নায় কেউ চেহারা দেখে তাহলে বিপদ আসবে স্ত্রীর ক্ষতি হবে বা স্বামী মারা যাবে এরকম রেওয়াজ বা এরকম কথাও শোনা যায় ভাঙ্গা আয়নায় চেহারা দেখা নিয়ে বা চেহারা দেখার সাথে এই বিষয়ে কোনো সম্পর্ক নাই যে ভাঙ্গা আয়নায় দেখলে এটা হবে সেটা হবে এই কথা থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন এরপরে আশ্বিন মাসে নারী বিধবা হলে আর কোনো দিন বিবাহ হবে না বলে মনে করা বাচ্চাদের বদ নজর থেকে রক্ষার জন্য ষাট ষাট বালাই ষাট বলতে হয় এরকম কথাও সমাজে প্রচলিত রয়েছে এটাও কুসংস্কার এরপরে প্রজাপতিকে পানি পান করালে মৃত্যু ব্যক্তিকে পানি পান করানো হয় এটাও কুসংস্কার প্রজাপতিকে পানি পান করানোর সাথে মৃত্যু ব্যক্তিকে পানি পান করানোর কোনো সম্পর্ক নাই তাই বিশ্বাসে যারা বিশ্বাসে তারাও এই বিশ্বাসটা বর্জন করবেন যুবক বয়সে নামাজ লাগে না নামাজ বুড়োদের জন্য এরপর হজ থেকে ফিরে আসলে বাড়ির মধ্যে ঘরের মধ্যে চল্লিশ দিন বন্দি থাকতে হবে এরকম কুসংস্কারও সমাজের মধ্যে দেখা যায় এরপরে আপনার ডানে শুভ লক্ষণ বা আমি লক্ষণ নির্ধারণকে নির্ধারণে পাখিকে ঢিল মারা এর এই এটাও একটা কুসংস্কার কারো মৃত্যুর পর তার কাছের কারো বাচ্চা হলে মনে করা মৃত্যু ব্যক্তি ফিরে এসেছে এটাও একটা মারাত্মক কুসংস্কার ঈদের রাতে ও স্বাবরতের রাতে মৃত আপনজনের আত্মা ঘরে চলে আসে এমনটা মনে করা যে আজকে ঈদের দিন আমার বাবা বা আমার মা যিনি মারা গিয়েছেন তিনি ঈদের দিন বা স্বাবরত দিন 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 বা রমজানে আমার ঘরে ফিরে আসেন তার আত্মা ফিরে আসে এটা মনে করা কিন্তু কুসংস্কার তাই বিষয় থেকেও নিজেকে বাঁচিয়ে রাখবেন এরপরে শুক্রবার জুমার নামাজ পড়লেই চলে প্রতিদিন নামাজ লাগে না মহিলার পেটে বাচ্চা থাকলে কিছু কাটা কাটি বা জবাই করা যাবে না এটাও কুসংস্কার দা কাছি বা ছুরি ডিঙ্গিয়ে গেলে হাত পা কেটে যাবে ছোট বাচ্চা ডিঙ্গি গেলে সে লম্বা হবে না এরকম কথা বলা এই কথার সাথে আমি খুবই অভ্যস্ত ছোটবেলায় ছিলাম কারো শরীরে ডেঙ্গিয়ে যাওয়া বা দা ডেঙ্গিয়ে গেলে আমি আর লম্বা হতে পারবো না এটা আমাকে মুরুব্বিদের থেকে শেখানো হয়েছে বা আমি এটা প্র্যাকটিক্যালি ছোটোবেলায় বহু জায়গায় বহুজন থেকে শুনেছি দেখেছি ফলে আমার মধ্যে কুসংস্কারটা কিছু সময়ের জন্য হলেও ছিল যে কারো শরীরের উপর দিয়ে ডেঙ্গিয়ে যাওয়া যাবে না এরপরে দা বডি ইত্যাদি জিনিসের উপর দিয়ে ডেঙ্গিয়ে যাওয়া যাবে না তো এটা খুবই মারাত্মক একটা কুসংস্কার লম্বা হওয়ার সাথে এগুলোর কোনো সম্পর্ক নাই তো এই বিশ্বাস যাদের আছে তারা বিশ্বাসটা ধুয়ে ফেলুন এরকম আরও হাজারও কুসংস্কার আছে যেগুলোর কারণে আপনি আমি জাহান্নামে যাওয়ার জন্য উপযুক্ত হয়ে আছি তাই এই কুসংস্কারগুলো যদি আমরা বর্জন না করতে পারি তাহলে কিন্তু আমাদের জান্নাতে যাওয়ার খুব বেশি চান্স থাকবে না তো এরপরে আরও যে সমস্ত কুসংস্কার আমরা দেখতে পাই সেগুলো হচ্ছে পাতিলের মধ্যে খাবার খেলে মেয়ে সন্তান হওয়া এবং প্যাট বড় হয়ে যায় বলে মনে করা পীর না ধরলে মুক্তি পাওয়া যাবে না যার পীর নেই তার পীর শয়তান বলে মনে করা দর্শক পীর ধরা ভালো তবে যার পীর নেই তার পীর যে শয়তান এমনটা মনে করা যাবে না তো একারণে কারণে বিষয়টির প্রতি আপনি অবশ্যই খেয়াল রাখবেন দর্শক এরকম আরও হাজারো কুসংস্কার আছে এখন আমি দোকানদারদের নিয়ে কিছু কুসংস্কার বলি দোকানের প্রথম কাস্টমার ফেরত দিতে নেই এমনটা অনেক দোকানদার মনে করেন দোকানদারের দোকানদারের কাছে গেলে আমি এটা নিজেও দেখেছি সকাল সকাল কোনো কিছু কিনতে গেলে বলে যে ভাই আপনি আমার প্রথম কাস্টমার আপনার থেকে দুই টাকা কমেই বিক্রি করব তারপরও মালটা নিয়ে যান আমার ব্যবসায় লস দিয়ে না এমন কথা আমি নিজের জীবনে বহুবার বহু দোকানদারের কাছে বহু দোকানদারির মুখে শুনতে পেয়েছি যেটা একজন মুসলমানের মুখে কখনোই শোভা পায় না একজন মুসলমান এই বিশ্বাসে কখনোই বিশ্বাসী হতে পারে না আমি লাভবান হব কি আমার লোকসান হবে এটা তো আল্লাহর আল্লাহরাতে সকালবেলায় প্রথম কাস্টমার যদি দা ভালো দামে নেয় তাহলে আমার ব্যবসা ভালো হবে বা প্রথম কাস্টমার যদি মাল না নেয় তাহলে আমার ব্যবসা লস হবে এই বিশ্বাস কোনো দোকানদার কখনোই করতে পারে না যদি সে একজন মুসলমান নিজেকে দাবি করে এরপরে জন্মের পর বারবার সন্তান মারা গেলে অরুচিকর নাম রাখলে সন্তান বেঁচে যায় বলে মনে করা বুড়ো হলে হজ করা উচিত যুবক বয়সে হজ করা যায় না এটাও একটা মারাত্মক কুসংস্কার এরপরে প্লেট চেটে খেলে কন্যা সন্তান হয় এটাও একটা কুসংস্কার প্লেট চেটে খাওয়ার সাথে কন্যা সন্তানের কী সম্পর্ক আবার আরেকটা কুসংস্কার আমি শুনতে পাই প্রায়শই সেটা হচ্ছে ডাল বা তরকারি বা এ জাতীয় আমরা যেগুলো খাই সেগুলো যদি চামিজ দিয়ে না চামিজ দিয়ে না নিয়ে যদি পাতিল ঢেলে প্লেটে নেই তাহলে আমার নাকি মেয়ে সন্তান হবে ছেলে সন্তান হবে না এরকম কুসংস্কারও রয়েছে মেয়ে হোক বা ছেলে হোক এটা তো দেওয়া দেওয়ার মালিক আল্লাহ আল্লাহতালা প্লেট চেটে খাওয়ার সাথে বা ডাল ঢেলে নেওয়ার সাথে এগুলোর কোনো সম্পর্ক নাই তো এই কুসংস্কার থেকে আমাদেরকে অবশ্যই বেঁচে থাকতে হবে এরপরে বিয়ের পর মুরব্বীদেরকে দাঁড়িয়ে সালাম করতে হয় মুস্তাফা করতে হয় এবং পায়ে হাত দিয়ে সালাম করতে হয় এটাও একটা কুসংস্কার পীর আউলিয়াগণ মারাফত জানেন বলে মনে করা এটাও কুসংস্কার খাওয়ার পর যদি কেউ গা মোচড় দেয় তবে তার খাবার কুকুরের পেটে চলে যায় বলে মনে করা রাতে কাক বা কুকুর ডাকলে বিপদ আসবে বলে মনে করা রাতে কাক ডাকুক আর কুকুর ডাকুক আর শিয়াল ডাকুক এর সাথে বিপদ আসা বা না আসার কোনো সম্পর্ক নাই তো এই বিশ্বাসে যারা বিশ্বাসী তারা বিশ্বাসটাকেও ধুয়ে ফেলুন দর্শক বিপদ দেওয়ার মালিক আল্লাহ বিপদ থেকে বাঁচানোর মালিকও আল্লাহ দর্শক এরপরে যে কুসংস্কারটি আমাদের সমাজে দেখা যায় সেটা হচ্ছে খাতনা করলে কলেমা পড়লেই মুসলমান হয় প্রতিদিন নামাজ পড়া লাগে না এটাও একটা কুসংস্কার যে ব্যক্তি কালিমা একবার পড়লো যে ব্যক্তি মুসলমানি করলো সেই মুসলমান হয়ে গেল নামাজ রোজা লাগে না এটা কিন্তু খুবই মারাত্মক ভয়াবহ খুবই ভয়ঙ্কর একটা কুসংস্কার তাই এই বিশ্বাসে যারা বিশ্বাসী আছেন তারাও এই বিশ্বাসটা বর্জন করুন দর্শক এরপরে আরও অনেক কুসংস্কার রয়েছে চন্দ্র সূর্য গ্রহণের সময় গর্ভবর্তী মহিলা কিছু কাটলে গরবের সন্তান ক্ষতি হয় এরপরে প্রত্যেক মুসলমানের জীবনে একবার চিল্লা দিতেই হবে এরপরে আকে কার বাবা মা খেতে পারবে না বলে মনে করা বিনা উজুতে পীর আব্দুল কাদের জেলানির নাম নিলে আড়াইটা পশম পড়ে যায় বলে মনে করা আব্দুল কাদের জিলালি রহমতুল্লাহ আলাই আল্লাহ তালার একজন বিখ্যাত বুজুর্গ ছিলেন আল্লাহর অলিদ ছিলেন তাই বলে তার নাম উজু সারা নেওয়া যাবে না উঁজু সারা নিলে শরীর থেকে একটা বসম পড়ে যাবে এমন কথায় যারা বিশ্বাসী তারা আর যাই হোক প্রকৃত জ্ঞানী হতে পারে না মহান স্রষ্টা আল্লাহ তালার নাম আমরা নেই উজু সারা উজু সহ নেই উজু সারাও নেই আর সেখানে আব্দুল কাদের জিলান্ন তার একজন বান্দা তার একজন গোলাম তার নাম উজুসারা নেওয়া যাবেন এটা কেমন কথা তাই এই বিশ্বাসে যারা বিশ্বাসী তারা অবশ্যই ভ্রান্ত এবং ভুলের মধ্যে আছেন তাই এই বিশ্বাসটা বর্জন করবেন এরপরে তিন শুক্রবার জুমা না পড়লে স্ত্রী তালাক হয়ে যাবে মুসলমান থাকে না এটাও কিন্তু খুবই মারাত্মক একটা ভুল ধারণা দর্শক জুমার নামাজ যদি কেউ না পড়ে তাহলে তাকে অবশ্যই শাস্তির মুখোমুখি হতে হবে তাকে অবশ্যই জাহান নামে যেতে হবে তাতে কোনো সন্দেহ নাই তবে জুমার নামাজ পড়ার সাথে স্ত্রী তালাক হওয়া বা না হওয়ার কোনো সম্পর্ক নয় এই কথাটি মনে রাখবেন এরপরে মেয়ে সন্তান স্ত্রীর দোষে হয় বলে মনে করা এজন্য সমাজে দেখা যায় যে বহু স্বামী স্ত্রীকে তালাক দিয়ে দেয় যে তোর পেটে তোর গর্বে শুধু মেয়েই হয় ছেলে আসে না তো এটা কিন্তু স্ত্রীর দোষ নয় এটা আল্লাহ আল্লাহতালার নির্দেশী হয়ে থাকে তাই যারা স্ত্রীকে দোষ দেন বা স্ত্রীর ভাগ্যকে দোষ দেন তারা কিন্তু খুব সংস্কারের মধ্যে আছেন তাই বিষয়টি থেকে আপনি অবশ্যই পরিহার করবেন নিজেকে বাঁচিয়ে রাখবেন এরপরে চোখে গোটা হলে ছোট বাচ্চাদের নুনু ছোয়ালে সুস্থ হয়ে যায় বলে মনে করা একবার আমার চোখে খুবই একটা মারাত্মক গোটা হয়েছিল খুব ব্যথা হচ্ছিল চোখ ফুলে গিয়েছিল তো আমার সমাজের কিছু সংখ্যক মহিলারা একজন মহিলা এসে বলল। যে ছোট বাচ্চাদের নুনু ছোঁয়াও তাহলে তোমার চোখ ভালো হয়ে যাবে না আমার চোখ ভালো হওয়া বা না হওয়ার সাথে ছোট বাচ্চার নুনুর কি সম্পর্ক আবার অনেকে এমনটা মনে করেন যে গলা যদি কাটা বিধে তাহলে বিড়ালের কাছে মাপ চাইলে গলার কাটা চলে যাবে বিড়ালের পা ছুঁইলে গলার কাটে চলে যাবে আরে ভাই বিড়ালকে আমার কাটা দূর করতে পারে ছোট বাচ্চার নুনু ছোঁয়ালে আমার চোখ ভালো হয়ে যাবে এটার কই কোনো ডাক্তারি বা বৈজ্ঞানিক কোনো থিওরি আছে আর যাই থাকুক ইসলাম এটা কখনোই সমর্থন করে না চোখ ভালো হওয়া বা গলার কাটা চলে যাওয়া বা সুস্থ হওয়া এটা সম্পূর্ণ আল্লাহ তালার হাতে তিনি চাইলেই আমি আপনি ভালো হতে পারবো তো এই বিশ্বাসটাকে অবশ্যই আপনি বর্জন করবেন পরিহার করবেন এরপরে আল্লাহকে পেতে মাধ্যম লাগে আর পীর হলো সেই মাধ্যম মনে করা এটা কিন্তু খুবই মারাত্মক একটা ভুল ধারণা আল্লাহকে পেতে কোনো মাধ্যম লাগে না আপনি আল্লাহকে সরাসরি ডাকবেন মাধ্যম তো হিন্দুরা করে হিন্দুরা মূর্তির মাধ্যমে আল্লাহ তালার পূজা করে আল্লাহ তালার উপাসনা করে আমরা যে আল্লাহকে ডাকি তারাও কিন্তু সেই আল্লাহকেই ডাকে কিন্তু তারা মাধ্যম মেনে আল্লাহকে ডাকে যেটা আল্লাহ তালা কখনোই সহ্য করেন না বরদাস্ত করেন না তো এ কারণে আল্লাহকে পেতে কখনোই মাধ্যম বা উসিলা এগুলো লাগে বলে মনে করবেন না আল্লাহকে সরাসরি ডাকবেন আল্লাহ তালা আপনাকে সরাসরি দেওয়ার জন্য প্রস্তুত এ কারণে এই বিষয়টি নিয়ে আরও বেশি চর্চা করবেন আরও বেশি জ্ঞান অর্জন করবেন কারণ এটাই হচ্ছে আপনার মূল পুঁজি আল্লাহর সাহায্য কীভাবে পাবেন কীভাবে জাহান্নাম থেকে বাঁচবেন এগুলো যদি আপনার জানা না থাকে তাহলে এই দুনিয়াতে তিরিশ চল্লিশ বছর যে আপনি বেঁচে থাকলেন এর মানিটা কি হল বা এর উপকারটা কি আপনি অর্জন করলেন শুধু কি ব্যাংক ব্যালেন্স বা গাড়ি বাড়ি নারী এগুলোই কি আমাদের মুখ্য উদ্দেশ্য একজন মুসলমানের কখনোই এগুলো উদ্দেশ্য হতে পারে না আমাদের একমাত্র উদ্দেশ্য হল আল্লাহকে জানা আল্লাহ আল্লাহর পরিচয় চেনা এবং তার হুকুম মেনে চলা তো এই বিষয়টি আপনি অবশ্যই খেয়াল রাখবেন এরপরে সবে বরতে গোসল করলে গুণা মাফ হয়ে যায় বলে মনে করা দর্শক সবে বরত সবে কদর এগুলো হচ্ছে পবিত্র রাত্র এগুলোতে দেখা যায় যে অনেক মুসলমান গোসল করে নতুন পোশাক পরে তারপর মসজিদে যান এটা খারাপ নয় ভালো তবে এর সাথে গুণা মাফ হওয়ার কোনো সম্পর্ক নাই তবে হ্যাঁ জুমার দিন কেউ যদি উত্তমভাবে গোসল করে এরপরে ভালো পোশাক পরে মসজিদে যায় এরপরে বাড়ি ফিরে আসে তাহলে তাকে হজের সোয়াব দেওয়া হয় তাকে গুণা থেকে অব্যাহিত দেওয়া হয় এরকম ফজিলত জুমার দিনের সাথে সম্পৃক্ত তবে সাবেবরতে গোসল করলে যে গোনা মাফ হয়ে যাবে বিষয়টা কিন্তু এরকম নয় আপনি যদি স্বভাবরতী গোসল করে আল্লাহর কাছে মাফ চান তবে তাহলে আপনি গোনা থেকে বাঁচতে পারবেন এরপরে আর মারাত্মক এবং খুবই ভয়ানক একটা কুসংস্কার রয়েছে আমাদের মা বোনদের মধ্যে সেটা হচ্ছে তারা বিশ্বাস করেন যে তারা যদি নাকফুল না পড়েন তাহলে তাদের স্বামীর বিপদ হবে স্বামী মারা যাবে দর্শক নাকফুল এটার সাথে স্বামীর বিপদ আসা বা না আসার কোনো সম্পৃক্ততা নাই তাই যারা এই আকিদা নিয়ে এই বিশ্বাস নিয়ে নাকফুল পরেন যে আমার স্বামীর মঙ্গল হবে আমি যদি নাকফুল পরে থাকি আমার স্বামী বিপদ থেকে বেঁচে থাকবে তারা কিন্তু অনেক ভুলের মধ্যে আছেন এবং তাদের এই বিশ্বাসের কারণে কিন্তু তাদেরকে জাহান্নামে যেতে হবে দর্শক এখানে একটা পয়েন্ট নিয়ে আমি একটু কথা বলি সেটা হচ্ছে বিশ্বাস বা ইমান বা আকিদা কেউ যদি জীবনে লা ইলাহা ইল্লাল্লাহ একবার পড়ে আর জীবনে কখনও মসজিদে যায় নাই বিষয়টি খেয়াল করে শুনবেন কেবলমাত্র একবার লা ইহাল্লা পড়েছে এবং এই অবস্থায় অর্থাৎ ইমান অবস্থায় সে মৃত্যুবরণ করেছে আর জীবনে একবারের জন্য আল্লাহকে সেজদা দেয় না একটা রোজাও রাখে না কোরআন তো শুয়েই দেখে না শুধু মুসলমান হয়েছে আর মুসলমান হয়ে মারা গিয়েছে নবীজি বলেছেন তবুও সে কোনো না কোনো একদিন জান্নাতে যাবে কারণ কারণ হচ্ছে তার বিশ্বাস তার তার বিশ্বাস হচ্ছে আল্লাহ একজন আছেন এই বিশ্বাসটাই তাকে চিরসুখময় এই দুনিয়ার মতো দশ গুণ বড় জান্মাত তাকে দিয়ে দেবেন আল্লাহ তা আল্লাহ শুধুমাত্র বিশ্বাসটির কারণে তাহলে বুঝতে পারছেন যে বিশ্বাসের কত শক্তি কত তাপট আরেকজন আরেক আল্লাহকে বিশ্বাস করে না যেমন সমাজে অনেক বিধর্মী আছে যারা মুসলিম নয় কিন্তু মুসলমানদের অনেক মুসলমানের চাইতে অনেক ভালো অনেক সভ্য অনেক নম্র অনেক আদব লেখাস নিয়ে চলাফেরা করার চেষ্টা করে অনেক ভদ্র দানশীল এবং মানুষের সাথে ভালো ব্যবহার করে কিন্তু আল্লাহকে বিশ্বাস করে না তো এই মানুষটা কি কোনো কখনও জান্নাতে যেতে পারবে না কখনো যেতে পারবে না যদিও সে সমাজের সবচেয়ে ভালো মানুষ তবুও সে জান্নাতে যেতে পারবে না আমাদের সমাজে আরও যে সমস্ত কুসংস্কার দেখা যায় সেগুলোর মধ্যে অন্যতম আরও কিছু কুসংস্কার হচ্ছে এরকম মা আজান দিলে দোকানপাট বা গাড়িতে সন্ধ্যার বাতি না জ্বালালে অমঙ্গল হবে এমন একটা কুসংস্কার আমাদের সমাজে রয়েছে অমুসলিমদের মতো হিন্দুদের মতো অনেক মুসলমানরাও সন্ধ্যাবেলায় দোকানে আগরবাতি জ্বালায় বা গাড়িতে আগুন দেয় বরকত লাভ হবে বা এতে মঙ্গল হবে মনে করে এটা ইসলাম কখনো সমর্থন করে না তাই যারা এই বিশ্বাস রাখেন যে সকালে বা বিকালে যদি আগরবাতি জ্বালায় তাহলে আমার দোকানে ভালো ব্যবসা হবে বা আমার গাড়িতে বেশি বেশি প্যাসেঞ্জার আসবে তারা কিন্তু ভুল ধারণার মধ্যে আছেন দর্শক এছাড়াও আমাদের সমাজে আরও অনেক কুসংস্কার দেখা যায় যেমন তেরো সংখ্যা অশুভ আর সাত সংখ্যা শুভ মনে করা দুয়ার শেষে হাত চুমো খেতে হয় এটা মনে করা ধর্ম যার যার উৎসব সবার একথা বলে বেড়ানো এটা খুবই মারাত্মক কথা এরপরে বাচ্চাদের দাঁত পড়লে ইঁদুর গড়তে ইঁদুরের গড়তে দাঁত ফেললে দাঁত ভালো হবে আবার নতুন করে গজাবে এমন রেওয়াজ রয়েছে আমাদের সমাজে যেটার সাথে আমি নিজেও ছোটোবেলায় পরিচিত ছিলাম নিজের দাঁত আমি নিজে উঠিয়ে ইঁদড় গর্তে ফেলে দিতাম মনে করতাম যে আমার দাঁত ভালো করে আবার গজাবে আর এই কথার ইসলামের কোনো দাম নেই ইসলামে অর্থাৎ এই কথার কোনো ভিত্তি নেই তারাই তাই যারা এই বিশ্বাসে বিশ্বাসী তারাই বিশ্বাসটাকে ধুয়ে মুছে ফেলুন আসল এছাড়াও আরও হাজারও কুসংস্কার আমাদের সমাজে দেখা যায় যেমন রোগে অর্ধেক শরীর রেখে বসলে জ্বর হবে রোদে রোদের মধ্যে যদি অর্ধেক শরীর রেখে বসা হয় তাহলে জ্বর হয় এমনটা মনে করা এরপরে খালি মুখে মেহমান ফেরত গেলে অমঙ্গল হয় কাউকে শুধু পানি দেয়া উচিত নয় এমনটা মনে করা ওষুধ খাওয়ার সময় বিসমিল্লা বললে রোগ বেড়ে যাবে এরপরে বিধবা নারীকে সাদা কাপড় পরিধান করতে হয় এমনটা মনে করা গেঞ্জি ও গামছা ছেড়ে গেলে সেলাই করতে নেই এরকম হাজারো কুসংস্কার রয়েছে যেমন আরও রয়েছে খাবার সময় সালাম দেওয়া নেওয়া যাবে না এটাও কিন্তু একটা কুসংস্কার আমরা মনে করি যে খারাপ বা খাবার সময় সালাম দেওয়া যায় না সালাম নেওয়া যায় না দর্শক এখানে ইসলামের কথা হচ্ছে কেউ যদি এমন কোনো কাজে থাকে যেটার মধ্যে থাকলে সালামের উত্তর দেওয়া খুব কঠিন হয়ে দাঁড়ায় তাহলে তাকে সালাম না দেয়া যেমন কেউ ভাত খাচ্ছে তার মুখের মধ্যে যথেষ্ট খাবার আপনি যদি এই মুহূর্তে তাকে সালাম দেন তাহলে সে সালামের উত্তর দিতে তার কষ্ট হবে বা কেউ একজন বোঝা বয়ে বেড়াচ্ছে বড়ো একটা বস্তা নিয়ে যাচ্ছে এক মন বা দুই মনের বস্তা আপনি তাকে সালাম দিলেন তো তখন কিন্তু তার সালামের জবাব দিতে কষ্ট হবে তো এক্ষেত্রে ইসলাম বলে যে তুমি তাকে সালাম দিও না কিন্তু সালাম দিলে অমঙ্গল হবে এমনটা কিন্তু নয় আপনি যদি খাবার খেতে থাকেন আর আপনার কাছে কেউ যদি আসে আপনি চাইলে সালাম দিতেও পারবেন আবার সালাম নিতেও পারবেন এতে কোনো পাপ হবে না দর্শক আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এরপরে পরীক্ষার পূর্বে ডিম খাওয়া যাবেন এমন একটা রেওয়াজ আমাদের সমাজে রয়েছে আমরা মনে করি যে পরীক্ষার দিন সকালে ডিম খেলে পরীক্ষায় শূন্য বা গুল্লা পাওয়া যায় এমনটা ছোটোবেলাও বহুবার শুনেছি বহু মানুষের মুখ থেকে আর এ কথার কোনো দাম নেই তাই পরীক্ষার দিন বা আগে পরে ডিম খেলে পরীক্ষায় যে শূন্য পাওয়া যাবে এ কথা কেউ বিশ্বাস করবেন না এরপরে রাতে বাঁশ কাটা যাবে না রাতে গাছ থেকে ফল পারা উচিত নয় এমনটা অনেকে মনে করেন দিনে বা রাতে প্রকাশ্যে বা গোপনে সব সময় আপনি বাস কাটতে পারবেন গাছ থেকে ফল কাটতে পারবেন কোনো সমস্যা নাই এতে কোনো ক্ষতি হবে না দর্শক রাতে গাছের পাতা ছিঁড়া যাবে না বলে অনেকে এমনটা মনে করেন যে রাতে গাছের পাতা পাতা ছিঁড়া যায় না আরেকটা ভুল ধারণা আমাদের সমাজে বেশি দেখা যায় সেটা হচ্ছে নির্দিষ্ট একটা দিনে বাস কাটা যাবে না বলে মনে করেন সম্ভবত রবিবার এবং বুধবার তারা বাস কাটে না আমি একটা সময় চাঁদপুর বা কুমিল্লাই অঞ্চলে পড়তাম তো ওই সময় মাদ্রাসার ওয়াজ হলে আমাদেরকে হজুররা বাস কালেকশনে পাঠাতো তো বারে বারে গিয়ে আমরা বাস সংগ্রহ করতাম কিন্তু রবিবার যদি যেতাম বা বুধবার বা এই দিনগুলোতে যদি যেতাম তাহলে বাসওয়ালারা বলতো না আজকে বাস দেওয়া যাবে না আজকে যদি বাস কাটি তাহলে আমার বাস ঝাড় মরে যাবে বা আমার এটা হবে সেটা হবে এরকম অশুভ বিশ্বাসে তারা বিশ্বাসী যেটা ইসলাম কখনোই সমর্থন করে না তো এই বিশ্বাসে যারা বিশ্বাসী তারা এই বিশ্বাসটাকে ধুয়ে মুছে পরিষ্কার করে ফেলুন এছাড়াও মহিলাদের বিশেষ দিনগুলোতে সবুজ কাপড় পরতে হয় তার হাতের কিছু খাওয়া যাবে না এটা অনেকে মনে করেন অর্থাৎ আমাদের মা বোনেরা যে মাসে তিন দিন পাঁচ দিন বা সাত দিন নাপাক থাকে এ সময়ের কথা এখানে বলা হয়েছে এছাড়াও নতুন কাপড় পরিধান করার পর পিছন পিছনে তাকানো নেই এমন কথাও অনেকে বলে থাকে নতুন কাপড় পরিধান করার পূর্বে আগুন সেঁক দিতে হয় এমনটা অনেক মনে করেন ডান হাতের তালু চুলকালে টাকা আসবে এই কথাটা আমাদের সমাজে একেবারে বেশি থেকে বেশি প্রসিদ্ধ হয়ে আছে যে হাত চুলকালে টাকা আসে এটা আপনি মনে হয় শুনেছেন এবং আপনিও হয়তো বলেন এটার সাথে আমরা কম বেশি সকলেই পরিচিত হাত চুলকালে টাকা আসা বা না আসার কোনো সম্পর্ক নেই টাকা দেওয়ার মালিক আল্লাহ তাই এই বিশ্বাসে যারা বিশ্বাসী তারা কিন্তু অবশ্যই খুব মারাত্মক ভুলের মধ্যে আছেন এরপরে নতুন স্ত্রীকে নরম স্থানে বসতে দিলে মেজাজ নরম থাকবে এমন কথাও অনেকে বলে থাকেন এরপরে নতুন স্ত্রী কোনো ভালো কাজ করলে শুভ লক্ষণ এটাও মনে করেন বাচ্চাদের শরীরে লোহা বা তাবিজ থাকতে হবে এটা অনেক মনে করেন রাতের বেলা কাউকে শুই সুতো দিতে নেই এমনটাও অনেকে মনে করেন আমি একবার দোকানে গিয়েছি রাতের বেলা শুই কিনতে দোকানদার বাচ্চারা বললো যে না সুই নেই আমি জানি যে তার কাছে শুই আছে আমি আগে পরে নিয়েছি আমি যে বললাম ভাই আপনার কাছে তো শুই আছে তিনি বললেন জান না রাতের বেলা শুই বেচা যাবে না রাতের বেলা আমি শুই দিব না তো এই যে রাতেরবেলা শুয়ে বেচলে তার ব্যবসায় লস হবে এই ধরনের যে একটা কুবিশ্বাস তার মনের মধ্যে আছে এটা কিন্তু ইসলাম খুবই অপছন্দ করে ইসলাম এই বিশ্বাসটা কখনোই পছন্দ করে না তাই রাতের বেলা দেওয়া যাবে না সুই বেচা যাবে না কারো থেকে শুয়ে ধার নেওয়া যাবে না এই কথা কেউ বিশ্বাস করবেন না এছাড়াও বিড়ার মারলে আড়াই কেজি লবণ দিতে হবে বলে একটা কথা আমাদের সমাজে প্রসিদ্ধ যেটাও খুব ভুল এবং ভ্রান্ত খালি ঘরে সন্ধ্যার সময় বাতি দিতে হয় না হলে ঘরে বিপদ আসে এটাও অনেকে মনে করেন দর্শক এখানে কথা হচ্ছে যখন সন্ধ্যা হবে তখন ঘরে বাতি দেওয়া ভালো বাতি দেওয়া ভালো ইসলাম এটাকে উৎসাহিত করে কারণ সন্ধ্যাবেলায় শয়তান ঘোরাফেরা করে এ সময় ঘরের মধ্যে অবস্থান করবেন এবং বাতি জ্বালিয়ে রাখবেন তবে তার মানে এই নয় যে বাতি না জ্বালালে বিপদ আসবেই এমন কিন্তু নয় তো এই বিশ্বাসটাও কিন্তু খুব ভুল এবং ভ্রান্ত বিশ্বাস ঘরের চৌকাঠে বসা যাবে না বলে অনেকে মনে করেন তো এখানে একটা আমার বাস্তব জীবন থেকে আমি প্রায়শই আপনাকে বলছি এই ভিডিওটির মাধ্যমে যাতে করে আপনারা বুঝতে পারেন যে আসলে এগুলো হয়ে থাকে তো আমি যখন ছোট ছিলাম আমাদের আত্মীয় স্বজনের বিভিন্ন বাড়ি টিনেরই ছিল তো আমি যখন বারান্দায় চৌখাটে বসতাম ঘরের দরজার সামনে যে কাঠটা থাকে সেখানে বসলে মুরব্বীরা বলতো না এখানে বসো না চেয়ারে বসো না হয় নিচে বসো না হয় চৌকিতে বসো এরকম তারা বলতো ওখানে বসতো নিষেধ করত। কারণ এখানে বসলে কী যেন হয়ে যাবে এরকম একটা ভুল ধারণা তাদের মধ্যে ছিল যেটা ইসলাম কখনোই সমর্থন করে না তো এই জাতীয় আরও হাজারো কুসংস্কার আমাদের সমাজে রয়েছে যেগুলো আমাদের মারা আমাদের বাবারা আমাদের ভাই বা মুরব্বীরা এই ভুল ভুলভ্রান্তগুলো নিয়ে বসবাস করতেছেন এরপরে বাম হাতের তালো চুলকালে বিপদ আসবে বলে মনে করেন পাতিলের মধ্যে খাবার খেলে পেট বড় হয়ে যায় বলে মনে করেন ঘর থেকে বের হয়ে নারী চোখে পড়লে যাত্রা অশুভ হবে বলে মনে করেন হোচট খেলে মনে করা দুর্ভাগ্য মনে মনে করা দুর্ভোগ আছে এটা অনেকে মনে করেন অনেকে মনে করেন যে বাড়ি থেকে বের হয়েছি ও কোনো একটা ভালো কাজে হঠাৎই হোচট খেলাম বা উষ্টা খেলাম বা খারাপ কিছু দেখলাম তাহলে মনে মনে করি যে আমার যাত্রাটা শুভ হবে না তো আবার বাড়ি যান আবার নতুন করে প্রস্তুত হয়ে বের হয়ে যান এই যে এই একটা যে বিশ্বাস এটাও কিন্তু ভুল বিশ্বাস এটা ভ্রান্ত বিশ্বাস এই বিশ্বাস থেকেও আমাদেরকে বেরিয়ে আসতে হবে এরপরে গোসলের পর শরীরে তেল মাখার পূর্বে কোনো কিছু খেতে নেই এটাও অনেকে মনে করেন মুরগির মাথা খেলে মা বাবার মৃত্যু দেখতে পারবে না বলে মনে করেন কাঁচা কাঁচামড়ি সাথে দিতে নেই তিন রাস্তার মোড়ে বসতে নেই রুমাল দিলে ঝগড়া হয় সাতা। হাত ঘুরি ইত্যাদি ধার দেওয়া যাবে না হাত থেকে প্লেট পড়ে গেলে মেহমান আসবে রাতে নখ চুল ইত্যাদি কাটতে নেই এরকম আরও অনেক ভুলভ্রান্তি আছে দর্শক সবগুলোই যে আপনার মাঝে আছে বা আপনার সমাজে আছে বিষয়টা কিন্তু সেরকম নয় আমি যে সকল কুসংস্কার বা সেলেকের কথা বলতেছি এগুলো হয়তো আপনি আগে দেখেননি বা শোনেনও নি আপনার ধারণাও হয়তো এরকম আসেনি যে এরকম ভুল ধারণা কি মুসলমান করতে পারে কিন্তু সত্যি কথা হলো এটাই আপনার সমাজে বা আপনার আশেপাশে না থাকলেও এগুলো অন্য অন্য সমাজে বা অন্য অন্য মুসলিম অঞ্চলে এগুলো রয়েছে তো এই বেদিগুলো যদি বেশি বেশি শেয়ার না করা হয় তাহলে কিন্তু মুসলমানরা খুব ক্ষতির মধ্যে পড়ে যাবে বিশেষ করে পরকালে তাদেরকে নামে যেতে হবে তো এই বিষয়গুলো আমাদেরকে জানতেই হবে দশক শকুন ডাকলে বিড়াল কাঁদলে মানুষ মারা যাবে পেঁচা ডাকলে বিপদ আসবে অনেকে মনে করেন এরপরে তিনজন একসাথে চলা যাবে না বলে মনে করেন কাউকে ধর্মের ভাই বোন মা বাবা ডাকলে আপন হয়ে যায় পর্দা লাগে না এমনটা মনে করেন খাবার একবার নেওয়া যায় না দুই তিনবার নিতে হয় বলে মনে করেন পুরা খাবার খেলে সাঁতার শিখবে বলে মনে করেন রাতের বেলা কোনো কিছু লেনদেন করা যাবে না বলে মনে করেন দর্শক এই যে আমি বললাম যে পুরা খাবার খেলে সাঁতার শিখবে ছোট বাচ্চারা তাদেরকে পুরা খাবার খাওয়ায় আমাদের সমাজে আমাদের বাড়ি বরিশাল অঞ্চলে সেখানকার মানুষের বিশ্বাস হচ্ছে যে পোকাযুক্ত আম খেলে বাচ্চারা দ্রুত সাঁতার শিখবে আম খাওয়ার সাথে পোকা আম খাওয়ার সাথে সাঁতারের কি সম্পর্ক এটা কিন্তু খুবই ভ্রান্ত ধারণা এক এক অঞ্চলে এক এক ভ্রান্ত ধারণা রয়েছে ভ্রান্ত ধারণাগুলো অবশ্যই দূর করতে হবে এরপর পিঁপড়া বা জল পোকা খেলে সাঁতার শিখবেও অনেকে বলে মনে করেন সকালবেলা সকালবেলা ঘুম থেকে উঠে ঘর ঝাড়ু দেওয়ার পূর্বে কাউকে কোনো কিছু দেওয়া যাবে না বলে মনে করেন শকুরের নাম মুখে নিলে চল্লিশ দিন মুখ নাপাক থাকে বলে অনেকে মনে করে মহিলারা হাত হাতে বালা বা চুরি না পড়লে স্বামীর অঙ্গ অমঙ্গল হয় বলে মনে করে গলায় কাটা বিদলে বিড়ালের পা ধরে মাপ চাইতে হয় বলে মনে করেন এরকম আর অনেক ভণ্ডামি অনেক কুসংস্কার সমাজে দেখা যায় এরপরে পীরেরা কবরে জীবিত তারা মুরু মরিদদের বিপদ বিপদে সাহায্য করে এমনটাও মনে করেন বড় বিপদ থেকে ফিরে আসলে সোনারূপা ভেজানো পানি দিয়ে গোসল করতে হয় বলে মনে করেন অবৈধ প্রেম ভালোবাসাতেও কোনো পাপ নেই এটা খুবই ভালো এটা খুবই জঘন্যতম একটা বিশ্বাস যারা অবৈধ নারী পুরুষ ভালোবাসা জর্জরিত এটা ইসলাম কখনোই সমর্থন করে না এটা অবশ্যই পাপের কাজ এটাকে যারা সমর্থন করবে এটাকে যারা ভালো কাজ মনে করবে তারা কিন্তু অবশ্যই জাহান নামে যাবে এতে কোনো সংসার সন্দেহ বা দুর্বলতা নাই দশক পীরের নাম মনে করে গাড়ি চালালে বিপদ হয় না বলে মনে করেন না ওজুবিল্লা যেখানে আল্লাহর নাম নিয়ে শুরু করতে হয় সেখানে পীরের নাম নিয়ে কীভাবে শুরু করবেন এটা কিন্তু খুবই খারাপ একটা দিক এরপরে হাঁসরের দিন পীরেরা মরিদদের জন্য সুপারিশ করবে এমনটাও অনেকে মনে করেন এটাও ভুল ধারণা শ্বশুরবাড়ি প্রবেশের আগে নববধূর পা ধোয়াতে হয় এমনটাও অনেকে মনে করেন আর এটা আমি বাস্তবেও দেখেছি যে নতুন বউ বাড়িতে আসলে বাড়িতে ওঠানোর আগে তাকে পা ধুয়ে তারপর ঘরে উঠায় এখানে খুবই একটা ভ্রান্ত ধারণা আমরা জন্মে আমরা চলাফেরা করি তো এটা কিন্তু ইসলাম কখনোই সমর্থন করে না তো এই বিশ্বাসটাকেও দূর করবেন এই বিশ্বাসটাকেও আমাদেরকে দূর করতে হবে এরপরে দিনের প্রথম উপার্জন হাতে পাওয়ার পর তাতে চুমু দিতে হয় গাড়ির স্টিয়ারিং হাতল বা কোনো অংশে শোয়ানোর পরে বকি ও চোখে লাগাতে হয় বলে মনে করেন আর এটা মনে হয় আপনিও দেখেছেন যখন দোকানে আপনি প্রথম যান এবং কোনো কিছু কিনেন দোকানদার টাকাটা পেয়ে চুমু দেয় বা যেখানে টাকা রাখে সেখানে খুব যত্ন সহকারে রাখে বা গাড়ির ড্রাইভাররাও প্রথম প্যাসেঞ্জার থেকে টাকাটা নিয়ে খুব আদব যত্ন করে সেটাকে খুব ভক্তি করে এটা কিন্তু ইসলাম কখনোই সমর্থন করে না এটাও একটা ভুল ধারণা তো এই বিশ্বাস থেকেও আমাদেরকে বেরিয়ে আসতে হবে দর্শক কারো অকাল মৃত্যু হয়েছে বলে মনে করা এটাও কিন্তু ভুল ধারণা বৃষ্টির জন্য ব্যাঙ্গের বিয়ের আয়োজন করাও একটা ভুল ধারণা মসজিদে নবাবতে চল্লিশ ভক্ত নামাজ জরুরি মনে করা শ্রদ্ধা জানাতে ছবি মূর্তি বা কবরে ফুল দেওয়া ছেলের পিতা ও বন্ধুরা পাত্রীকে দেখবি ও যা সেই করবে বলে মনে করা ট্রাক্টরের উপর কাপড় শুধু নামাজের সময় উঠাতে হয় বলে মনে করা মসজিদে যখন নামাজ পড়তে যায় তখন সামনে পিছনে ডানে বামে অনেক জেন্টালম্যানকে দেখতে পাই যে তারা প্যান্ট গুছানোর কাজে জড়িত খুব তাড়াহুড়া করে প্যান্ট গুছাচ্ছে উপরে উপরে নিচ্ছে কিন্তু এই প্যান্টের কাপড় যে চব্বিশ ঘন্টায় টাক উপরে রাখতে হয় এটা অনেকেই জানে না তারা শুধু মনে করে যে শুধু নামাজের সময় সেটা উপরে রাখতে হবে আর অন্য সময় না রাখলে সমস্যা নাই এটাও কিন্তু ভুল ধারণা হাদিসের মধ্যে আছে যেই টাকন নিচে কাপড় থাকবে ওই অংশ জাহান নামে যাবে তাই টাকনোর উপরে সব সময় কাপড় রাখবেন আপনি যদি একজন পুরুষ হন আর নারী হলে সব সময় টাকনোর নিচে কাপড় রাখবেন এরপরে অনেকে মনে করেন যে নাম বদলালে আকির দিতে হয় ইন্নালিল্লাহ ইন্না হেরোয়া রাজিউন শুধু মৃত্যু সংবাদ শুনে বলতে হয় অন্য সময় বলা যায় না বলে অনেকে মনে করেন ইন্নালিল্লাহ হিউ ইন্না হেরোয়া রাজিউন এটা মৃত্যুর দোয়া নয় এটা হচ্ছে যে কোনো দুঃখের সংবাদ শুনলে পড়তে হয় কেউ বিপদে পড়েছে আপনি ইনানিল্লা পরেন বা আপনার নিজের কিছু মাল হারিয়ে গিয়েছে আপনি ইনানিল্লা পরেন বা আপনার খুব রোগ হয়েছে আপনি ইন্দ্রীলা পড়তে পারবেন এতে করে আপনার বিপদটা হালকা হবে আল্লাহ আপনার প্রতি দয়া করবেন দর্শক এছাড়াও আরও কিছু ভ্রান্ত ধারণা রয়েছে হাঁটু খুলে গেলে উজু ভেঙে যায় মনে করেন দর্শক উজু ভাঙ্গার মোট ষাটটা কারণ আছে এই ষাটটা কারণের মধ্যে হাঁটু দেখলে উজু ভাঙ্গে যাবে এমনটা বলা নেই তাই যারা উজু করার পর হাঁটু দেখান বা অনেকেই কাছা দেন বা লঙ্গি উঠিয়ে যায় ইচ্ছা করে বা অনিচ্ছায় বিভিন্ন সময় কাপড় খুলে যায় তো এতে করে কিন্তু আপনার উজু নষ্ট হবে না যদি আপনি ইচ্ছা করে গুরু করেন তাহলে আপনার গুণা হবে আর অনিচ্ছা করলে করে আপনার গুণ অনিচ্ছা করলে অনিচ্ছা করে করলে গুণাও হবে না দর্শক এরপরে সুরমা তুর পাহাড়ের তাজাল্লি থেকে সৃষ্টি বলে মনে করা কবরের দিকে আঙুল দিয়ে ইশারা করা নিষেধ বলে মনে করা মৃত ব্যক্তির জন্য সাপ মৃতবার্ষিকী না করলে মৃত আত্মা কষ্ট পায় বলে মনে করা স্বামীর নাম ও শ্বশুরের নাম উচ্চারণ করা যাবে না বলে মনে করা এই কথাটা কিন্তু আমাদের সমাজে খুব বেশি দেখা যায় আমাদের মায়েরা আমাদের বোনেরা তাদের স্বামীর নাম মুখে উচ্চারণ করতে চায় না তারা মনে করে যে স্বামীর নাম মুখে নেওয়া যায় না এটা কিন্তু খুবই ভ্রান্ত এবং ভুল ধারণা স্বামীর নাম আপনি নিতে পারবেন মুখে কোনো সমস্যা নেই তবে এটাকে নিজের অভ্যাস বানিয়ে নেবেন না কোনো কাজে স্বামীর নাম ধরে ডাকবেন এটা কিন্তু ভদ্রত বা সভ্যত নয় আমি জাস্ট বুঝাচ্ছি যে আপনি স্বামীর নাম নিতে পারবেন কোনো সমস্যা নেই তবে স্বামীকে পূর্ণ ভক্তি শ্রদ্ধা করতে কখনোই ভুলবেন না এরপরে যে ঘরে সন্তান ভূমিষ্ঠ হয় সেই ঘর চল্লিশ দিন নাপাক থাকে বলে মনে করা মহরম মাসে বিবাহ করা অমঙ্গল বলে মনে করা কোনো বস্তু বা ব্যক্তিকে লক্ষ্মী ও শুভ মনে করা রোজা ও নামাজের নিয়ত আরবিতে বা মাতৃভাষায় মুখে উচ্চারণ করতেই হবে বলে মনে করা মৃতের আত্মা চল্লিশ দিন বাড়িতে আসা যাওয়া করে বলে মনে করা কু নজর থেকে বাঁচার জন্য শিশুর কপালে টিপ দিতে হয় বলে মনে করা এটা কিন্তু আমাদের সমাজে একেবারে বলা চলে হানড্রেড পার্সেন্ট শিশুর ক্ষেত্রে এই কথাটা প্রযোজ্য প্রত্যেকটা মা বাবাই তার ছোট্ট বাচ্চাকে কপালে টিপ দেয় কালি দেয় বিভিন্ন জিনিস দেয় যাতে সে বদনজর থেকে বাঁচতে পারে তো এটাও কিন্তু একটা কু ধারণার মধ্যেই পড়ে যায় তাই বদনজর থেকে বাঁচতে যে এমনগুলো করা দরকার সেগুলো করবে কোনো ভ্রান্ত ধারণা নিয়ে বসে থাকবেন না এরপরে জাকাত শুধু রমজান মাসে আদায় করতে হয় বলে মনে করা গায়ের মাহারাম বিবাহ বৈধ এমন কারোর সাথে কথা বললে নষ্ট হয়ে যায় বলে মনে করা রান্না করার জন্য হলুদ ধার দেয়া যাবে না বলে মনে করা জামা কাপড় গায়ে থাকা অবস্থায় সেলাই করলে অসুখ হয় বলে মনে করা মাথায় হাত দিয়ে বসে থাকলে অসুখ হয় বলে মনে করা অষ্টধাতুর আংটি বা বালা ব্যবহার করলে বাদ জ্বর রক্তচাপ ইত্যাদি ভালো হয়ে যায় বলে মনে করা দর্শক এই বিশ্বাস যারা করেন তারা কিন্তু খুবই মারাত্মক পাপের মধ্যে আছেন কোনো আংটির ক্ষমতা নাই আপনার রোগ ভালো করা আপনার বাদ ভালো করা এটা যারা বিশ্বাস করেন তারা অবশ্যই পাপের মধ্যে আছেন অবশ্যই কুসংস্কারের মধ্যে আছেন তাই এই বিশ্বাস নিয়ে যারা হাতে আংটি পরেছেন আংটি খুলে ফেলুন আংটি আপনি পড়তে পারেন সৌন্দর্যের জন্য ইসলামের অনুমতি দিয়েছে কিন্তু আংটি আপনার রোগ ভালো করবে আংটি আপনাকে বিপদ থেকে বাঁচাবে আপনার আংটি আপনার মনোবাসনা পূরণ করে দেবে এই বিশ্বাসে যারা আংটি পড়েন তারা কিন্তু খুব কুসংস্কার মধ্যে আছেন দর্শক এ জাতীয় আরও অনেক কুসংস্কার রয়েছে পিতামাতা সন্তান নেতা নেত্রী ও পীরের ছবি ঘরে রাখলে বরকত হয় বলে মনে করা খরচ গোসল না করলে ঘরের কাজ করা যায় না বলে মনে করা মেয়ে সন্তানদের সম্পদের অংশ দেয়া জরুরি নয় বিনা হিসাবে কিছু একটা দিলেই বলে হয়ে যাবে বলে মনে করা মানুষ মারা গেলে আকাশের তারা হয়ে যায় বলে মনে করা দোয়ার দোয়ার জন্য হুজুরকেই ডাকতে হয় নিজে না করাই ভালো এমন মনে করা পীর ফকির তাদের মুরব্বিদেরকে হিসাব ছাড়াই বেহেস্ত নিয়ে যাবে বলে মনে করা মাজার সিন মাজার সিন দিতে হয় মুরগি দান করতে হয় বলে মনে করা রাস্তার পাশে কবর বা মাজার দেখলে ভক্তি সহকারে দূর থেকে ঝুমো দিতে হয় বলে মনে করা পীররা সন্তান দিতে পারে বলে মনে করা দর্শক সন্তান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তালা কোনো পীর বা কোনো হুজুর বা কোনো কবিরাজ কখনোই সন্তান দেওয়ার ক্ষমতা রাখে না তো এরকম আর অনেক উপকারিতা অনেক অনেক সরি অনেক কুসংস্কার অনেক ভ্রান্ত ধারণা নিয়ে আমরা বসবাস করি তো আমি আরও কিছু কুসংস্কার আপনার সাথে শেয়ার করব দর্শক আপনি যদি কুসংস্কার সম্পর্কে আরও জানতে চান ভিডিওটি দেখতে থাকুন মানুষ মরে ভূত হয়ে যায় বলে মনে করা কুকুর কামড়ালে মানুষের পেটে কুকুরের বাচ্চা হয় বলে মনে করা শালিদুল্লা ভাই আপন ভাই বোনের মতো বলে মনে করা তাই পর্দা লাগে না বলে মনে করা ভালো মানুষের নামাজ লাগে না বলে মনে করা এরপরে স্ত্রী স্বামীকে ডিভোর্স দিলে দেনমোহর দিতে হয় না বলে মনে করা গোসল করে ফেল গোসল করে ফল দেখতে নেই মনে করা গর্ভবতী মহিলা সর্বদা লোহা ম্যাচের কাঠিয়ে রসুন ইত্যাদির সাথে রাখবে নতুবা অমঙ্গল হয় বলে মনে করা জবাইকৃত মুরগির প্যাটের ডিম বাড়িতে তৈরি প্রথম পিঠা অবিবাহিত মেয়েরা খেতে পারবে না বলে মনে করা মৃতের বাড়িতে তিন দিন চুলা জ্বালানো যাবে না বলে মনে করা আজান শুনলেই মেয়েরা মাথায় কাপড় দিবে অন্য অন্য সময় দিতে দিবে না এমনটা মনে করা যত্ন পাথর ব্যবহার করলে ভাগ্য পরিবর্তন হয় বলে মনে করা জাকাত হিসাব করে দেওয়া জরুরি নয় বিনা হিসাবে দিলেই হয়ে যাবে বলে মনে করা বিয়েতে গায়ে হলুদের আয়োজন করা বাধ্যতামূলক মনে করা ছোটরাই শুধু বড়দেরকে সালাম দেবে বড়োরা দিবে না বলে মনে করা পায়ে ধরে চুমু বা সালাম করা ইত্যাদি ইসলামের বিধান বলে মনে করা যৌতুক হালাল মনে করা পীর পীরবাবদের নাম জপলে আল্লাহ পাওয়া যায় বলে মনে করা এরপরে বাড়ি থেকে বের হয়ে রাস্তায় হোঁচট খেয়ে পড়ে গেলে যাত্রা অশুভ হয় বলে মনে করা এরপরে নতুন ঘর বা ব্যবসা শুরু করতে হলে মিলাত পড়াতে হয় বলে মনে করা আসরের নামাজের পর কিছু খাওয়া উচিত নয় বলে মনে করা বাচ্চা বিছানায় পেশাব করলে তাবিজ দিতে হয় বলে মনে করা দোকানের টাকার বাক্সে সকালে চুমু দিতে হয় বলে মনে করা রাতের বেলা কাউকে চুন ধার দিলে চুন না বলে দই বলতে হয় বলে মনে করা নতুন স্ত্রীকে দুলাভাই কোলে করে ঘরে আনতে হয় বলে মনে করা নতুন জামাই বাজার না করা পর্যন্ত একই খাবারে খাওয়া একই খাবার খাওয়াতে হয় বলে মনে করা দাঁত উঠতে দেরি হলে সাত ঘরের চাল উঠিয়ে রান্না করে কাউ কাককে খাওয়াতে হয় এবং নিজেও খেতে হয় বলে মনে করা এ জাতীয় আরও হাজারো কুসংস্কার আমাদের সমাজে রয়েছে সবগুলো আপনার সাথে শেয়ার করতে পারলাম না আমি খুবই অসুস্থ কথা বলতে কষ্ট হচ্ছে আমার জন্য খাসভাবে দোয়া করবেন আপনার জন্য দোয়া করে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকেন নিরাপদে থাকেন আসসালামু আলাইকুম